বেলা 12টার দিকে বিএসইসি ভবনের 11 তলায় আমার দেশ পত্রিকার কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর পর ওই তলার চারদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। হঠাৎ ভয়াবহ আগুনের লেলিহান শিকার বিস্তারে ভবনে কর্মরতরা প্রাণ বাঁচাতে যেদিক দিয়ে সুযোগ পেয়েছেন নিচে নেমে এসেছেন। ছুটির দিন হয়, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারণ বাজারের মূল রাস্তা ভবনের পশ্চিম দিকে ক্রেন দিয়ে আর বাজারের প্রবেশের গলির দিকে ভবনের উত্তরে জরুরি অবতরণ সিঁড়ি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। তবে ভবনের পূর্ব দিকের পাশে বাপেক্স ভবনের কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। যখন এখানে দেখছি আগুন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার ফাইটিং যে জন্য বলছিল তারা সাথে সাথে আমাদের প্রত্যেকটা ফ্লোরে ফায়ার ফাইটিং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম রেডি করা আছে এবং সেটা থেকে আমরা আমাদের সাইডটা বিএসসিসি ভবনের পূর্ব সাইড থেকে আমরা আমাদের এটা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। এই ভবনের 11 তলা আমার দেশ পত্রিকাটি বের হতো এখান থেকে, অর্থাৎ এখানেই সমস্ত আমার দেশের পত্রিকার সমস্ত কাজকর্মটি এখানেই হতো এবং এখানেই কিন্তু প্রথম আগুনের সূত্রপাত হয়। এবং এই আগুনের সূত্রপাতের পরে ফায়ার সার্ভিসের যে লোকজন তারা কিন্তু এই জায়গা থেকেই তারা তাদের যে আগুন নেভানোর প্রচেষ্টা সেখান থেকে শুরু হয় এবং এইখানে ক্রমে ক্রমে আগুনের যে ধাপ বা আগুনের যে লেলিহান শিকার সেটা কমে এসছে এবং কমে আসার পরে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসছে। 11 তলার একটি প্রতিষ্ঠান স্থানান্তরের জন্য মালামাল সরানোর কাজ শুরু করার পর আগুন লেগে যাবার কথা বললেও ফায়ার সার্ভিস বলেছে তদন্ত করেই কারণ নিশ্চিত করা যাবে। কিছু লোক নাকি উপরে শিফটিং এর কাজ করতেছিল, ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেগুলো আছে এগুলো হয়তো খোলার জোয়ার ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে, তবে এগুলো আমরা তদন্ত সবাইকে বলতে পারবো। এখানে বিল্ডিং এর যে ফায়ার ফাইটিং যারা কাজ করে তারা কিন্তু যারা আছে প্রথমে চেষ্টা করে পারে না এবং তারপর আমাদেরকে খবর দিয়েছে, আমরা এসে ওই দিন 7 মিনিটে চলে আসছি। আমরা আগুন লাগার খবর পেয়ে ওই ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। দুটি টিভি ছাড়াও ভবনে অবস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরাও নিরাপদে নেমে আসে। প্রায় 7 বছর আগে একই ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার পর আবারও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা।